ডেড বডিটা কমসেম আমার জন্য রেখে দেয়, আমি আমার মারা গিয়ে যাতে দেখতে পারি। কিন্তু আমার বইনা এক কথা না, 82 লাখ রাখা যেত না, যে ভিক্ষা কইরা আইনে ওই টাকা দিয়া সাধ্য করতে হইব। মানে আমি আমার তো টাকা আছে, কিন্তু নিয়ম হইলো আমার ভিক্ষা করতে হইব, রাজা হইলেও ভিক্ষা করতে হইব। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তখন আমার আমার মনের ভিতরে একটা জিনিস আইলো, আল্লাহ নিজে বলছে এটা তো সত্য, এই সময় যদি আমি মারা যাই তাহলে মারা গেলে আমার কি হবে, ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে। আর জাহান্নাম তো শুরু কিন্তু শেষ নাই, এটা কোরআন আছে। যে ওনার আমার এক সপ্তাহ সময় চাইতেছে, আমি ইমান আনুম, এখন আমরা কি বলো? উনি আমাকে বললো আপনি যে এক সপ্তাহ বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? প্রত্যেকটা লোক দুনিয়ার ভবিষ্যৎ চিন্তা মনে করে, কিন্তু আখেরা থেকে ওই চিন্তা মনে করে না। তুমিও তুমি চিন্তা করো তোমার মৃত্যুর পরে তুমি কোথায় যাইবা। আমার আগের নাম ছিল বলরাম বর্মন, আমার পিতার নাম ছিল রাধেশ্যাম বর্মন। আমার বাড়ি একরামপুর জেলেপাড়া। আমি দীর্ঘদিন সৌদি আরব ছিলাম, ওইখান থেকে আমার ইসলাম সম্বন্ধে জানা। আমার ছোট ভাই আমি নিয়ে গেছিলাম সৌদিতে, তো ওইখানেই সে আমাকে না জানে ইসলাম গ্রহণ করছে। ওইখানে একটা ইসলামের সেন্টার আছে, ওইখানে গিয়া ও ইসলাম গ্রহণ করছে। তো ওইখান থেকে ও দীর্ঘ 5 বছর ছিল ওই ইসলামী সেন্টারে, এখনও আছে, মা জীবিত ছিল। মায়ের ব্যাপারটা একটু উল্টা চিন্তা ভাবনা করছে যে হয়তো এখানে আমার কোনো হাত ছিল। তো আমি এটা অনেকে অনেক বুঝেছি, আমি দেশে এসে বুঝাইছি, কিন্তু মানুষ আমার মায়ের বিভিন্ন ধরনের কথা বলছে, আমার কোনো একটা স্বার্থ থাকতে পারে। তো আমার মা ওই জিনিসটা হয়তো কোনোটা কতটুকু বিশ্বাস করছে। এরকমভাবে আমার ছোটো ভাই আসছে, আইসে মার সাথে দেখা করছে, কিন্তু মা আলহামদুলিল্লাহ ওই ওরা ফালাই দেয় নাই, ওরা আবার ওই ঘরই রাখছে। ওর মার একসাথে থাকতে সঙ্গে বিয়ে করে নেই, কিন্তু আল্লাহ ওরা এমন একটা প্রতিষ্ঠানে দিচ্ছে যে আমি মাঝে মাঝে ভাবি যে ও কত ভাগ্যবান। এক তো আল্লাহর খেদামত করতেছে, দিনের দিন দাওয়াতি কাম করতেছে, দ্বিতীয়ত বেতনও ভালো, প্রতি বছর ছুটিতে আসে, আবার মক্কা মদিনার সাথে অ্যাটাচ, সবসময় যাওয়া আসে চলে। তা আমি এগুলো নিয়ে আমি একটু ইসলামের ভিতরে আমি একটু চিন্তা করলাম যে ইসলাম সম্বন্ধে আমার জানা দরকার, এটার মধ্যে কী এমন কিছু আছে। তা আমার আবার একটু সুযোগ ছিল যে আমার নিজস্ব দোকান ছিল, নিজের ইচ্ছা মতন সময় দিতে পারতাম, তো ওয়া শুনতাম। এর মধ্যে যেমন একজন আছে ডাক্তার জাকির নায়ক, জাকির নায়কের একটা জিনিস ভালো লাগলো যে ওরা প্রত্যেকটা ধর্মের জানে এবং বুঝে এবং ও দলিল দেখে প্রমাণ দিতে পারে। একটা জিনিস আমার জানা ছিল না, হিন্দুরা কেন মূর্তি পূজা করে, কিন্তু হিন্দুদের প্রত্যেকটা কিতাবে কোনো জায়গায় লেখা নাই যে তোমরা মূর্তি পূজা করো। এই কথাটা একটা জাকির নায়ক ক্লিয়ারভাবে বলে দিছে, এবং এটা নিয়ে ওদের যে বড় বড় পণ্ডিত ছিল পণ্ডিতগুলো উত্তর দিতে পারেনি। তখন আমি ভাবলাম কী মূর্তি পূজা নাই তারপর হিন্দুরা কেন করে, এটা তো ভুলের মধ্যে আছে। আমি দেশে এসে আমার মারে যেটারে বলে ওই গয়া কাশি, বুঝছেন, ইন্ডিয়ার ভিতরে, ওইখানে নিয়ে গেলাম মারে। সবাই বলে যে বাপ মা মারা গেলে তাকে উদ্ধার করার জন্য গয়া কাশি যেতে হয়। তো আমি বললাম যে মা তুমি যাইবে, মায়ের তো আকাঙ্ক্ষা, আমি যাবো। তো মারে নিয়ে গেলাম, কিন্তু ওইখানে যাওয়ার পরে ওদের যে কালচারিং বা ওদের যে সিস্টেম, ওদের যে যেগুলা ওরা যে মন্ত্রমন্ত্র যেগুলো পড়তেছে, এগুলো আমার কোনো আসতেছে না। মানে মানে আমি যে একটা বিশ্বাসযুক্ত বা জিনিস এটা আসতেছে না। তখন আমি ভাবলাম যে ব্যাপারটা কী, আর ডাক্তার নায় ডাক্তার নায়ক একদম দলিল দেখে বললো, আর কোনো হিন্দু এটা প্রতিবাদ করতে পারলো না। নিয়ে এসে পরে দেশে ছিল, দীর্ঘদিন ছিল, তো মারা গেছে মা। যখন আমি জানতে পারলাম যে আমার মা মারা গেছে, তো আমি আমার মালিককে বললাম যে আমি দেশে যাবো। টেলিফোন করে বলে দিয়েছি আমার ওয়াইফরে যে ডেড বডিটা কমসেকম আমার জন্য রেখে দেয়, আমি আমার মারা গিয়ে যাতে দেখতে পারি। আমার বইনে এসে বলতেছে না রাখা যাবে না, আর আমার আমি বলতেছি আমি আয় পড়তেছি, আমি প্লেন উঠে গেছি গা, আমি আয় পড়ুম। কিন্তু আমার বইনে আয় করতেছে না, 82 লাখ রাখা যেত না। আসে আমি বোরে নামছি, পরে নামে আসি, পরে হেরা ওই লাস্টের পুইরা টুইরা বাইতেছে, বুঝছেন নি ভোরবেলা। তা আমার খুব দুঃখ লাগলো, এটা একটা ছেলে তার তার আমি আইতেছি এই খবরটা শুনে লাস্টটা সে রাখলো না, আর আমি দেখতে পারলাম না, আর লাস্টটা বাসি হয়ে যাবো। মুসলমানদের ভিতরে তো অনেক দেশে আমেরিকাতে আইসে পরে একদিন দুই দিন থাকে, আমার একটা জিনিসটা একটু কিসের বাসির লাশ। তারপর আমার মনের দুঃখে মনে রাখছি। তো এরপরে থেকে আমি ইসলামের সম্বন্ধে আমি জানা শুরু করছি, ওয়াজ শুনতাম। আমি বাংলাদেশের প্রত্যেকটা হাই কোয়ালিটির ওয়াজ, মানে এরকম না যে আজেবাজে ওয়াজ শুনতাম। জাবর আসলো, জাবর ওই যে মারা গেছে লোকটা, কি যেন বর্তমানে জেলে আছে, সাইদ সাহেব, দলের সাইদিম সাহেব, তারপরে কাজী ইব্রাহিম সাহেব বর্তমানে জেলে আছে, ওনার ওয়াজ শুনতাম। তারপরে সৌদি আরবে বিভিন্ন দেশের, ও এর মধ্যে একটা ঘটনা হয়েছে, আমি যখন মার আইসা তার যে কাজকামগুলো যেটা সাধ্য বলে বিভিন্ন কাজগুলো বলে এগুলো করা শুরু করলাম। তো এগুলো করতে গিয়ে দেখা গেছে আমার প্রথমে ওই একটা কাপড় পরতে হইতো, 15 দিন পরে আমি এটা সারতে পারব, এর মধ্যে আমার বস্ত হইব,
মাটিতে, আর খাইতেব নিরামিষ, মানে এই এক সিদ্ধ ভাত, নদীতে গোসল করতেই তো। তা আমাদের যে নদীটা এখন তো আমরা পানিটা ভালো দেখছে, যখন শুকনো মৌসুম আসে পানি এত দুর্গন্ধ যে আপনার ওইখানে জীবাণু আছে সোজা কথা, তো ওইখানে কে গোসল করতে হইব, আমাকে ভিক্ষা করতে হইব। কি ভিক্ষা করতে হইব, যে ভিক্ষা কইরা আইন ওই টাকা দিয়া শ্রাদ্ধ করতে হইব, মানে আমি আমার তো টাকা আছে কিন্তু নিয়ম হইলেও আমার ভিক্ষা করতে হইব, রাজা হইলেও ভিক্ষা করতে হইব, গিয়া ভিক্ষা করছি মানে করতে চাইছি চাইল দিছি কই টাকা দিছে এগুলো করতে হচ্ছে। তাই আমি ভাবলাম যে এটা কেমন কথা, তো এই সমস্ত জিনিসগুলো আমার খুবই লাগলো। তবে পরে লাস্টে দা এগুলো করলাম, তারপরে এগুলো করার পর আমার ঈদ হলো, একটা ঠাকুর নিয়ে আসলো যেটা ব্রাহ্মণ বলে, তো আমার বলতেছে তোমার মার একটা ছবি নিয়ে আসো, তো একটা ছবি নিয়ে আসি, ছবিটা সামনে রেখা এসে এখানে ভিতরে একটা বোগের মতন দিল, ফুল টুল দিয়া খাবার টাবার দিল, আমার মা যেটা যেটা খাইতে চাইছিল আগে খাইতো ওগুলো দিল দিয়া টিয়া, এখন সে বলতেছে সে মন্ত্র কইতেছে আর আমি তার সাথে সাথে পড়তেছি। এই সমস্ত জিনিসগুলো এখানের মধ্যে যে একটা যে আমার উনি তো বাংলায় বলছে, উনি ইয়ে বলে নাই, সংস্কৃতে বলে নাই, তো আমি শুধু এইগুলো দেখতেছি, একটা যে রেফারেন্স একদম মানে যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে তার যে একটা রেফারেন্স, এই ধরনের কথা আমি শুনতেছি না। তো যাই ওনার কথা মতন আমি কাজ করলাম, তো যাই এই ঘটনা এইটা শেষ করলাম, শেষ করার পরে তো আমি চলে গেলাম, চলে যাওয়ার পর আমার শুরু হইলো বাংলাদেশে যারা বড় বড় ওয়াজ বলতো ওয়াজ শুনতাম, তারপরে ওইখানকার যে নিয়ম বা ওইখানকার যে মুসলমানদের যে কালচার এগুলো আমি ফলো করতাম। তখন আমার বড় আমার ভাই বলতেছে, ভাই আমাকে যখন জানলো যে আমি নতুন মুসলমান হয়েছি, আমার তারা খালি মুসাফা করে কলাগুলি লয়, এখন আমি একটা গ্লাস পানি খাইয়া খালি রাখছি, আমার পানিটা নিয়ে সবাই খাইলো। তো আমি কইতেছি আমার একটা কথা মনে পড়ে গেল, ছোটকালে আমার মামার বাড়ি যেতাম, ওনাদের যে গোসাই মানে ওনারে যে পীর যেটা ঠাকুর বলে যেন পূজা করে, এরা যখন যাইতো তখন ওনারে যাওয়ার লগে লগে ওনার পা ওঠা একটা বসা জায়গা দিত, জায়গা দিয়ে একটা একটা পাত্র আনত পানির, পানির মধ্যে পাউডার রাখা সুন্দর করে ধুইত, ধুইয়া কাপড় গামছা দিয়ে পোষত, এখন পোষার পরে ওই যে পানিটা তোর ময়লা হয়ে যেত, তো ওই পানিটা সবার দিত আর সবাই খাইতো। তা মনে মনে করতেছি তোর জুটা পানি খাইতেছে আর আমাকে তো হিন্দুদের দেখছে পায়ের পানি খাইতে, ভাবতেছি যে কিভাবে আমি যাবো বা কিভাবে এখানে আমার সন্তান আছে পরিবারের সব আছে, শুধু মা আছে না নাই দুনিয়া বোন আছে, মানে এটা নিয়ে অনেক ভাবতাম। আল্লাহ বলছে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, তখন আমার আমার মনের ভিতরে একটা জিনিস আইলো, আল্লাহ নিজে বলছে এটা তো সত্য, মানুষ যখন মৃত্যুবরণ করবো তো যখন কেয়ামতের ময়দানের আগে উঠানো হবে, উঠানোর পরে জিজ্ঞাসা করা হবে যে ইসলাম তোমাদের কানে কেউ পৌঁছায় নাই, তখন দেখা গেছে যে সে অস্বীকার করবো, না আল্লাহ আমার তো কোনো দাওয়াতের কাছে আসে নাই, আর আমরা যে টাইমে জন্মগ্রহণ করছি এই টাইমে আল্লাহ রসুল ছিল না দুনিয়াতে, আর আমাদের কাছে কেউ দাওয়াত পৌঁছা নেই। কুসুমকে বলবো আচ্ছা আজান শোনো নাই, তোমরা আজান শোনো নাই, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে আজান আজান না হয়। তখন আমি ইন্ডিয়ার ভিতরে একটা জায়গা আছে নবদ্বীপ, মানে ওই জায়গাটা সব হিন্দু, তো হঠাৎ করে ভোরবেলা আমার ঘুম ভাঙে গেছে, তো ঘুম ভাঙে পরে আমি দেখতেছি একটা আজানের শব্দ আইতে, পরে আমার ওই খালাতো ভাই জিজ্ঞাসা ভাই এখানে মুসলমান আছে, আছে ভাই অনেক দূরে আছে, আমি কি দূরে আছে আজানটা তো আমি ক্লিয়ার শুনছি, এখন বলবো যে তুমি আজান শোনো নাই, অনেক এটা অস্বীকার করার মতন খুব কম লোকে পাওয়া যাবো যে আজান শোনা নাই। তখন আজানে কি বলা হয়েছে যে হে তুমি নামাজের জন্য আসো, হে তুমি তোমার কল্যাণের জন্য আসো, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল এবং বান্দা, এই যে মেসেজগুলা তোমরা শোনো নাই বা শোনার চেষ্টা করো নাই, তখন কি জবাব দেওয়া হইব। তখন আমি ভাবলাম যে কথাটা তো সত্য, এখন যদি আমি বলি যে আমি আজান শুনি নাই তাহলে আমি তো এটা ধরা খাই যাবো। তো পরে আরেকটা জিনিস জানলাম, কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে এই কথাটা সে বলতে পারে বা বইলে যেতে পারে দুনিয়ার মৃত্যুর আগে, সে একদিন একদিন জান্নাতে যেতে পারবো, শুধু এই কথার জরুরি। তো এখন আমি ভাবলাম এই সময় যদি আমি মারা যাই তাহলে মারা গেলে আমার কী হবে, ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে, আর জাহান্নাম তো শুরু কিন্তু শেষ নেই এটা কোরআন আছে। তখন ভাবলাম যে নাহলে কয় বছর বাঁচবো, 60 বছর বাঁচবো না 70 বছর বাঁচবো, এই 70 বছরের জন্য অনন্তকাল যেটার শেষ নাই, এত বছর আমার জাহান্নামে জ্বলতে হইব, আর জাহান্ন ওইখান তো আমার কোনো মুক্তি নেই, মুক্তির কোনো পথ নাই। মনে মনে কইতেছি এত কিছু করলি বিদেশে সন্তানের জন্য মার জন্য বাপ মার জন্য সব কিছু করলি, বাড়িঘর করলি যাই কিছু করলি, এগুলো তো কোনো কাজে আসবে না। আর আল্লাহ বলছে যে দুনিয়াটা হইলো শোভা, আর দুনিয়াতে তোমাদেরকে পাঠানো হয়েছে শুধু পরীক্ষা করার জন্য, এই যে তোমাদের সন্তান সম্পদ যত কিছু আছে এটি কোনো কাজে আসবে না, এগুলো অনলি ফর শোভা, অর্থাৎ তোমাদেরকে দেওয়া হয়েছে, এগুলো কোনো কাজে আসবে না, তোমাদের কাজে আসবে আমল, তুমি কী আমল করে এসো দুনিয়ার থেকে। তখন যখন এই কথা শুনলাম যে আমার যা হারা জীবন জাহান্নামে জ্বলতে হইব, আমার কোনো উপায় নাই, আর যদি আমি ইমানের না মৃত্যুবরণ করি তাতে তাদের সাথে সাথে আমার যত গুণা আছে আল্লাহ মাফ করে দিব, এমনকি আমার যে গুণাগুলো এগুলো একবার নেকিতে পূর্ণ করে দিব, এত বড় বোনাস দিতেছে, তাইলে আমি কেন এই দুনিয়া এইভাবে চললে মারা যাবো, মারা গেলে আমার সারা জীবন জাহান্নাম জ্বলতে হবে, মানে এই প্রশ্নগুলো আমার ভিতরে আসতেছে। তো এই
এই যে জিনিসগুলা আমার মনে মনে যখন বাড়ি খাইলো, আমার মনে মনে যখন ই করলো যে মৃত্যুর পরে তো আর কোনো আমার ই নাই, কোনো সুযোগই নেই জাহান্নাম থেকে বাইরনের, তাহলে আমার কি দরকার আছে? তখন আমি বললাম যে আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা দেখাও। তখন মনে করেন আমার ভিতরে অন্য ধরনের একটা ফিলিংস আয়া পড়ছে, মানে পরিবর্তন আয়া পড়ছে। পরিবার আমার মেয়ে আসল, আমি বললাম যে আমার আমি এই দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছি, বাড়ি ঘর টাকা পয়সা সন্তান সন্তানদের অনেক কষ্ট করছি, কিন্তু আমার বেনিফিট নেই। তো সন্তান খালি দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ। তো এতে আমি যদি আমি যে আমাকে দিতে পারবো আজীবন, আমি তার কাছে যাওয়া ভালো। তখন বলছে যে না তুমি এই মুহূর্তে হইতে পারবো না, তুমি দেশে আয়ো। আমাকে না দেশে যেত না, তোমাদের প্রবলেমটাকে বলো, বলো বললাম প্রবলেম না, তুমি এক সপ্তাহ সময় দাও। আমি এক সপ্তাহ সময়ের ব্যাপারে এসে ওইখানকে যে শেখ তাদেরকে বললাম যে উনারা আমার এক সপ্তাহ সময় চেয়েছে, আমি ইমান আনুম, এখন আমরা কী বলো? উনি আমাকে বললো আপনি যে এক সপ্তাহ বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? এই কথার উপরে আমি পরে আমার মেয়ের বললাম না আমার দ্বারা সম্ভব নয়, আমি ইসলাম গ্রহণ। তাহলে আমার পলা আমার ছোটো ছেলে আইসে, ভাই আমার ভাগ্নে আইসে, তারা অনেক কিছু বুঝাইলো, ছোট ছিল তারা অনেক কিছু বুঝাইলো যে আপনার সমস্যায় কি, আপনার আমরা এটা করুম এটা করুম অনেক কিছু বুঝাইলো। তাই আমি বলতেছি দেখো প্রত্যেকটা লোক দুনিয়ার ভবিষ্যতের চিন্তা মনে করে, কিন্তু আখেরা থেকে ওই চিন্তা মনে করে। তুমিও তুমি চিন্তা করো তোমার মৃত্যুর পরে তুমি কোথায় যাইবা। পরে আমার ওই শেখেরা আসলো, শেখের ভিতরে আইয়া আপনার ওই আমার কলমা শাহাদত পড়াইলো, এসে আমার নামাজে ঢুকিয়ে দিল। আমি তো কিছু জানি না, বলতেছি তুমি এইভাবে উজু করো, আমরা যেইভাবে পড়ি এইভাবে সিম পড়ো, এইভাবে পড়লাম এই স্টার্ট। তারপর ওনারা শিখাইলো, এসে আমরা ব্যবস্থা করা হইলো, আমরা গেলাম। কিছুদিন পরে হজের মৌসুম আইলো, হজের ব্যবস্থা হয়ে গেল। তো আমার মানে প্রত্যেকটা কাজ মানে আল্লাহ যেমন নিজে হাতে করে দিতেছে। বড় ছেলের বললাম, আমার ওয়াইফের বললাম, ওয়াইফের বললাম না তোমার তোমার বাবা তুমি থাকো, আমার বাবা আমরা থাকি। তো ওনাকে অনেক বুঝাইলাম, বুঝালাম বড় ছেলে, বুঝালাম বড় ছেলে, বললাম যে বাবা তুমি তো মোবাইল চালাও, তুমি মোবাইলে গিয়ে তোমার ইসলাম সম্বন্ধে জানো বোঝো, তারপরে দেখো তোমার ইচ্ছা যদি হয় ইসলাম গ্রহণ করতে পারো, তবে দুনিয়ার থেকে আখেরাতে তোমার লাভ বেশি। তখন ও রাজি হইল। পরে আমি অনেক আস্তে আস্তে চিন্তা করতেছি যে আল্লাহ তো আমার জাহান্নাম থেকে বাসায় দিল, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। তারপর আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ তুমি তো আমার হেদায়াত দিছো, আমি তোমার কাছে লাখ লাখ শুকুর, কিন্তু আমার ফ্যামিলি তাদের জন্য তোমার মায়া হয়, কষ্ট হয়, তাদেরকে তুমি ব্যবস্থা করো। পরে আমার ওয়াইফে বলছি কি মসজিদে যে ওয়াজ করে প্রতি শুক্রবার, শোনো কহা শুনি, আমাকে দেখো ওইটা কী বলে, ওয়াজ শুনটা দেখবে কী বলে। শিক্ষিত মহিলা, তুমি কোরআন বাংলা আছে, তুমি জানো শোনো, আমি তোমার জোর জবিত করুন না, কিন্তু এই দুনিয়া থেকে এই কয়েকদিনের দুনিয়া থেকে পরে যে আখেরার দুনিয়া, মৃত্যুর পরে যে দুনিয়া, এটা বহুত কঠিন অবস্থা। এখানে তো কারেন্ট না থাকলে ফ্যান একটা পাখালে বাতাস করে দেয় কবরে, কোনো আল্লাহ সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব না। তখন আমার ওয়াইফের রাজ্য হয় না। পরে আমার বড় ছেলে বললাম, বড় ছেলে বলার পরে ও তো আবার ইউটিউব ঘোরে, আবার ওর বন্ধু বান্ধব অনেক মুসলমান ছিল। তো ওই আসি একদিন হঠাৎ করে বলতেছে ঠিক আছে বাবা আমি ইমান আন। আমি গেলাম আলহামদুলিল্লাহ, ওইখান থেকে আমার শেখে বলে দিল যাত্রাবাড়ি একটা মাদ্রাসা আছে ওইখানে যাওয়ার জন্য। এখন ওইখান থেকে বলতেছে যে আপনি ই করেন এই পিটিপিট করে নিয়ে আসেন, দেখেন আর ওইখানে কিচ্ছু লাগে নাই, সৌদি সরকার আমাদেরকে আর কত সুযোগ করে দিছে, আর এখানে এফিডেভিট করতে দেবো। তাই আমি বললাম ঠিক আছে করো, এটার জন্য আবার এক দেড় হাজার টাকা নিচ্ছে। আচ্ছা করছে করছে ভালো কথা, এটার আবার করছে কি লোটাইট করে দিচ্ছে, করেন এটা এখন কোনো কাজে আসে না, এখন আবার ম্যাজিস্ট্রেট করতে দেবো। তো এই সুযোগটা আমাদের বাংলাদেশে নাই, ওই উকিল ডয় করে না, মানে এই ব্যাপারটাতে মানে তাদের গুরুত্ব দেন। ছয় সাত মাস পরে আমি বুঝিয়েতে বুঝিয়েতে আমি বলছি দেখো আমি আমি তোমার কোনো ধরনের প্রমণোচনা দিতে চাই না, যেটা সত্য তুমি এটা যাচাই করে নাও। একটা মানুষের রোগ যখন হয় তখন সে হিন্দু মুসলমান জিজ্ঞানে জিজ্ঞায় ভালো ডাক্তার কোথায় আছে জিজ্ঞানা। তো তোমার জীবন তোমার লাইফ তুমি শিখো, তুমি মৃত্যুর পর কোথায় যাইবা, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হইব। তো বলার পরে ছেলে রাজি হইল, তো ছেলে ইসলাম গ্রহণ করলো। করার পরে এখন দেখা গেছে যে ছেলে দোতলা থাকে মা নিচে থাকে। তো রোজার মাস ছিল, তো হঠাৎ করে একদিন কইতেছে বাবা আমার না মা ইফতারি বানায় দেয়, ইফতারি বানায় রেডি করে আমার বাসায় রুমে দেওয়া যায়। আমি তো আলহামদুলিল্লাহ। তখন আমার ছোটো ছেলে হঠাৎ করে আমি একদিন ওমরায় যাবো আমার বাসে উঠাই দিতে আসছে, আর এক বন্ধুকে নিয়ে আসছে আসে। আমিও বলছি যে ছোটো ছেলে বলছি দেখো বাবা এই ইউটিউবে গিয়ে তুমি ইসলাম সম্বন্ধে জানো আর হিন্দু সম্বন্ধে জানো, জানার পরে যদি তোমার বিবেকে বিবেক বুদ্ধি খাটে যে না আমার এটা আগে ভুল পথে ছিলাম এখন আমি সঠিক পথে আইতে চাই, তখন তুমি আইসো। এখন বড় ছেলে যখন হয়ে গেল বড় ছেলে আবার ছোটো ছেলের সাথে কানেক্টেড আছে, ওরা দুজন কথাবার্তি বলে। তখন আমি একদিন ওমরায় যাবো উনি আমার আগে দিতে আসে, তখন বলতেছে বাবা ইসলাম গ্রহণ করুন। তখন গেলাম আলহামদুলিল্লাহ আমার ছোটো ছেলে হয়ে গেল। তখন এখন আমার আমার ওয়াইফ তো একা, এখন আমার ওয়াইফে কোনো মতোই মানতেছে না, হ্যাঁ মানুষ দিয়ে বুঝানোর চেষ্টা করছি কোনো কাজে না। তো ছোটো ছেলে বলতেছে বাবা আপনি ডাইরেক্ট আমার মারও বলেন, যেহেতু আপনার সাথে এত বছর সে সংসার করছে তার আপনি বুঝান। তখন আমি তারে বুঝাইলাম এ দেখো আমরা যেটা করছি যদি ভুল কোনো প্রমাণ দিতে পারো যে এটা ভুল বা ভুল রাস্তা তাহলে আমরা তোমার জোর করুম না, আর যদি তুমি কোনো সঠিক তাহলে তোমার আয়তে আপত্তি রাখি, তুমিও তো মরবে একদিন, বাঁচতে তো পারবো না পৃথিবীতে কেউই, তুমি চিন্তা ভাবনা করে দেখো।
এবার বুঝে দীর্ঘ এক বছর পরে হঠাৎ করে একদিন বলতেছে, ঠিক আছে তো তোমার কথা ঠিক আছে, সমস্যা নেই, তো আমার কিছু কথা আছে, সেগুলো যদি তুমি আমাকে বলো আমি রাজি, আমাকে তোমার যত কথা আমি নেবো বলুম, সমস্যা নেই, আসে তবে তোমার আমি এই ওমরা নিয়ে আসবো। আমার ওয়াইফে যখন ওইখানে গেল, ওইখানে এক একদম ভালো একদম মুক্তাকি ওনারে ই করছে, কালমা পড়াইছে, তো ওনারে কোরআন, বাংলা কোরআন দিছে, ওনার মুখ দিয়ে যখন এই কথাটা বলছে আমার ওয়াইফের, যে আপনি এখন নিষ্পাপ, আপনি এখন যদি মারা যান আপনি জান্নাতবাসী, আপনি মানে ওনাকে যেভাবে ইজ্জত করছে ওনার লাইফে এরকম, মানে এরকম একটা ইয়ের মধ্যে পড়ে নেই, মানে এত সম্মান, তখন উনি খুশি হয়েছে। ছেলে আবার থাকতো অন্য জায়গায়, আমরা তো মক্কাতে গেছি, আমি আগে গিয়েছিলাম, উনি ওনার ফেলার ওর একদিন আগে গেছিলাম কাবা ঘরের ভিতরে, ওই মায়া বিশেষ পোলারে আমি আবার কি জানি একটা করতেছি, মায় চিনে এলেছে পোলারে, সাবা তো ধরছে ছোট ছেলেরা, একটা আবেগ মা মুহূর্ত অনেকদিন পরে দেখাইলো। ছেলে মনে করেন একদিন থাকি আবার আয়া পড়ছে, কারণ ওর কাজ আছে, আর আমি তো ওই বললাম না আমার নিজস্ব ব্যবসা, 14 দিন বন্ধুদের ছিল পুরো ওর সাথে ছিলাম, ইসলামের যে আরাফত ময়দান নিয়ে গেলাম দেখাইলাম, তারপরে যেখানে কোরআন নাজিল হয়েছে জাবালের নূর ওইখানে দেখাইলাম, মানে ইতিহাসগুলো এগুলো দেখাইলাম, ওই আবু জাহেল যেটা মানে ওর বাড়ি দেখাইলাম, তারপরে লয়ে গেলাম মদিনায় যাওয়ার পরে মদিনা দেখাইলাম, উহুদের ময়দানে গেলাম, ওইখানে উহুদের পাহাড়ে গেলাম, ওইখানে যে আমির হামজা উনি শহীদ হয়েছে, 90 জন লোক শহীদ হয়েছে ওই পাহাড়ে দেখাইলাম, কোনো ফুল নেই, টেকা নেই, পয়সা নেই, কোনো ই নেই, খালি যাও দোয়া করো। এর মধ্যে একটা ঘটন হয়েছে, আমার বাপে জায়গা পায় না, ভিতরে দোতলা গেছে, দোতলা যাওয়ার পরে এখানে ওই দোতলা তার কার্পেট নেই গেল, তখন ওনার সাথে আরও দুজন ছিল, ওয়াইফে দেখতে কার্পেট নেই, ওইখানে সে দাঁড়াইছে, তখন একটা ও চালমা মহিলা হয়তো মিশরে হইব না হলে অন্য দেশে হইব, ওই মহিলাটা কী করছে, ওই ওর জায়নামাজ বিশেষ হলো, তো ওই মহিলার জায়নামাজটা আমি ই করে দিল, পাতালে করে দিয়ে আমার ওয়াইফে বলতেছে নামাজ পড়ো। এই যে এই মুহূর্তে মানে এই সিনটা আমার ওয়াইফে মানে এই প্রথম পাইলো, মানে এই সিনটা এখনও বলতে পারে, মাঝে মাঝে বলে, কোনো সুর সাবার নাই, কোনো হইচই নাই, কিচ্ছু নাই, তারপরে সবাই পর্দাভাবে চলতেছে, একজন আরেকজনের সহযোগিতা করে জায়গা ছেড়ে দিতেছে, মানে এই সমস্ত জিনিসগুলো দেখলো, আর মা ফতেমার বাড়ি যেখানে বাড়ি ছিল ওইখানে গেছি, বাস্তব জিনিসগুলো দেখা ওর ভিতরে বিশ্বাস আয়া পড়ছে আলহামদুলিল্লাহ। এখন ও কিছু হইলে উদাহরণ দেয় যে ওইখানে গেলাম কি দেখলাম, আর এখানে পরে জায়গা আসা পাঠাই দিলাম, পাঠাই দেওয়ার পরে সে আমার গেল তুমি আইসে ঘুরে যাও, পরে আইসি আর পরে করোনা পড়ে গেল, এসে বড় ছেলেটার বিয়ার ব্যবস্থা করলাম, যে চিন্তা করলাম এখন এটা আমার একটা দায়িত্ব, বিয়ের জন্য একটা মেয়ে দেখলাম, আমার উদ্দেশ্য হলো যে আল্লাহ যদি আল্লাহর কাছে বললাম যে আমার বংশে আমার একটা আলেম হইলে সুবিধা হয়, আমি বললাম যে একটা মাদ্রাসার মেয়ে পাইলাম হাফেজ, তো ওই ছেলে পছন্দ হয়েছে, পরে ওরা বিয়ে করে দিয়েছে, একটা নাতিন হয়েছে, ছোটো ছেলে কিছুদিন আগে আয় গেল, ঈদের আগে ওর আবার বিয়ে করলাম, এদিকেই মানে আমার যে মেয়েটা ওই আমার ওয়াইফে হওয়ার আগেই বিয়ে হয়ে গেছে, তো বিয়ে হয়ে গেছে গা, আমার মেয়ের পছন্দ মতন বিয়ে করছে, পেরে নিছে মেয়ের জন্য, যে বিয়ে সেদের জন্য আমি কিছু গয়নাপাটি করছিলাম, তো আমার ওয়াইফে বললো এটা তুমি দিয়ে দাও, আমি দিয়ে দিছি, তো মেয়ের সাথে আমার সাথে আগের মতন সম্পর্ক রাখছে, আসে যায়, তো মেয়েরে বলি যে মা তুমি চিন্তা ভাবনা করো, মেয়েও শিক্ষিত, তো মেয়ের জামাইরে আমি একদিন বলছিলাম যে তুমি ছাঁচাই করো দেখো, এখন কত সবারই মরতে হইব, কেন আমরা ভুলের মতো থাকুম, কেন মতো অন্ধকারে থাকুম, তো এখন দেখেন কত মানুষ দুনিয়া থেকে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, মানে জালিম অবস্থায় মৃত্যুবরণ করে, এই মৃত্যুটা তার জন্য কত কঠিন, কারণ আমরা তো মনে করি যে মৃত্যুটা আমরা দেখি একটু গ্যাং গেলে মারা গেল, আসলে তো ব্যাপারটা এরকম না, যারা ইসলাম বেদিত যারা মৃত্যুটা হয় তাদের এই কত কঠিনভাবে তার রুহুটা বাইর করে, মানে এটা কোরআনে যে ব্যাখ্যা দিলে চোখের পানি আয় পড়ে, তো এই যে জিনিসগুলো মানুষের জানা দরকার, এখন মানুষ একটা মানুষের ফিউচারের জন্য লেখাপড়া করে, ডাক্তারি করে, ইঞ্জিনিয়ার করে, সব কিছু করে, মৃত্যুর জিনিসটা তো তার গবেষণা করা দরকার, বোঝা দরকার যে আমি কোথায় আছি, আমার কোথায় যাই তুইব, তো যাই এখন আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার মেয়ের বুঝার তৌফিক দেওয়া এবং তাকে হেদায়ত করুক, দোয়া করি আপনারা করেন, এই চিন্তাটা করা দরকার যে আমার একদিন মরে যেতে হবো, আমি মৃত্যুর পর আমি কী সামান নিয়ে আমি দুনিয়াতে বিদে হইতেছি বা কী নিয়ে আমি বিদে হইতেছি, আমার এগুলো একটু প্রত্যেকটা লোক বোঝা দরকার, যে বোঝে সে তো কামিয়াব, আর যেন বুঝলো না হয়তো ক্ষতিগ্রস্ত, এখন আমরা বুঝতেছি না, আমরা ঠিকই একদিন বুঝুক মৃত্যুর পরে, তো ওই মৃত্যু ওই বুঝাতে কোনো মনে রইল না, সময় থাকতে সবাইকে বলতে চাই এটুই, মৃত্যুর পরে যদি আমরা ভালো একটা মানে আল্লাহর নৈকট্য পাইতে চাই তাহলে আমাদের আল্লাহর কথা শুনতে হবে, মানুষের কথা শুনে লাভ নাই।